আসসালামু আলাইকুম ওয়া ওবার সম্মানিত দর্শক সকলকে শুভেচ্ছা আজ গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি আজকের ভিডিওর বিষয় রিজিক বৃদ্ধির আমল কী সহজ আমল করলে আপনার রিজিকের মধ্যে রব্বুল আলামিন বরকত দান করবেন ব্যবসা বাণিজ্যের মধ্যে আল্লাপাক রব্বুল আলামিন বরকত দান করবেন চাকুরির মধ্যে রব্বুল আলমিন উন্নতি এবং পদোন্নতি দান করবেন এই সব কিছুই এই আমল দ্বারা ইংসা আল্লাহ সম্ভব তো আমলটা এখন আমি বলছি পবিত্র কোরআন মাজিদের সুরা সুরার ১৯ নম্বর আয়াত আয়াতটি হচ্ছে

প্রতি নামাজের পর বেশি বেশি করে পাঠ করবেন এছাড়াও এই আয়াতের ব্যাপারে উপমহাদেশের বিখ্যাত আলেমে দিন হজরত মাওলানা মুফতি শফি রহমাতুল্লাহি আলাই আল্লাহ তাকে জান্নাত দান করুক তার প্রসিদ্ধ বিখ্যাত তাপসির গ্রন্থ মারেফুল কোরআনে রিজিক বৃদ্ধির জন্য এই আয়াত মাগরিবের নামাজ এবং ফজরের নামাজের পরে সত্তর বার করে পড়ার কথা বলেছেন অর্থাৎ মুফতি শফি রহমতুল্লাহ আলাই মাগরিবের নামাজের পরে সত্তর বার আর ফজরের নামাজের পরে সত্তর বার এই আয়াতটি পড়ার কথা বলেছেন এই আয়াতটি খুবই পরীক্ষিত আমল তো সম্মানিত ভাইরা আপনারা দৃঢ় বিশ্বাস নিয়ে কোরআনের প্রতি ভক্তি শ্রদ্ধা নিয়ে আমলটি করেন ইনশা আল্লাহ আপনারা অনেক ফল পাবেন আরেকটি কথা এই আমলটি করার জন্য কোরআন মাজিদ তেলোয়াত আপনার সহি থাকতে হবে তো আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি আমার জন্য সকলে দোয়া করবেন এবং আমাদের ইসলামী জীবন শিক্ষা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে থাকবেন এবং আমাদের চ্যানেলের বিভিন্ন প্রয়োজনীয় ভিডিওগুলো দেখার আমন্ত্রণ থাকলো সকলেই ভালো থাকুন আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি